हाय फ्रेंड्स, आमी सोमा दे, वेलकम टू माय चैनल। आमी आज के आपनादेर झिंगे, शुधु झिंगेर पोस्त करे देखाबो। कोनो आलू टालू पड़बे ना ओर मध्ये, शुधु झिंगेर पोस्त। सकल दर्शक बंधुदेर आमार चैनलटिके सबस्क्राइब करार अनुरोध रइलो। এখানে 2 কেজি মতো ঝিঙে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে বড় বড় টুকরো করে তার খোসাগুলো সব ছাড়িয়ে নেব। ঝিঙেগুলো সব কাটা হয়ে গেছে, এইবার ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। কুচানোর পরে ধুলে ঝিঙে থেকে অনেক জল বেরিয়ে যাবে, ওর জন্য এরকম বড় বড় করে কেটে ধুয়ে নিয়ে তারপরে কুচাবো। এবার এখানে ধোয়ার পরে অনেকক্ষণ রেখে জলটা ঝরিয়ে পুরো শুকনো শুকনো হয়ে গেছে গাগুলো, এইবার কুচাবো। ঝিঙের টুকরোগুলোর মাঝখান দিয়ে চিরে এইরকম পাতলা 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 করে কাটতে হবে। সব ঝিঙ্গেগুলো এইভাবে কাটা হয়ে গেছে, এবার তরকারিটা বসাবো। কড়ায় সর্ষের তেল গরম করতে দিয়েছি, এবার পাঁচফোড়ন ফোড়নে দিলাম। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হইল। এবার ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম। ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, কোনোভাবেই গ্যাসের ফ্লেম কমানো যাবে না, একদম হাই ফ্লেমে থাকবে। ঝিঙে পোস্ত হতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে। এখন কোনো লবণ দেব না, কারণ এখন যদি লবণ দিই ঝিঙে থেকে এক গাদা জল বেরিয়ে যাবে। এখানে প্রায় 10টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে জেকের পোস্ত নিয়েছি আমি 50 গ্রামের, 2 প্যাকেট নিয়েছি। এর থেকে হাফ প্যাকেট পোস্ত রেখে দেবো আমি, মানে 1.5 প্যাকেট পোস্ত দেবো আমি। এবার পোস্তটা আর কাঁচা লঙ্কাটা একসাথে করে বেটে নেব। ঝিঙেটা মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, লবণ দিইনি কিন্তু তবুও কত জল বেরিয়ে গেছে। এই জলটা পুরোটা টানবে, একদম গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকবে। 5-7 মিনিট পরে জলটা অনেকটা টেনে গেছে। এবার এর মধ্যে 2 চামচ মতো লবণ দিলাম, আর প্রায় 1.5 চামচ মতো হলুদ দিচ্ছি, আর এর মধ্যে 2 চামচ চিনি দেব। হাই ফ্লেমে আরও 5 মিনিট এরকম নাড়াচাড়া করব। এখন চিনি দেওয়া হয়ে গেছে, তলায় ধরে যেতে পারে, তাই জন্য একভাবেই নাড়তে হবে। পাঁচ মিনিট পরে ঝিঙেটা থেকে দেখুন তেল ছেড়ে দিচ্ছে। এবার এবার হয়ে এসছে, তার মানে এবার পোস্তটা মিশিয়ে দিচ্ছি আমি। অল্প একটু পোস্ত রাখলাম নাড়াচাড়া করে, একটু পরে আবার ওই পোস্তটা মিশিয়ে দেব। পোস্তটা দেওয়ার পরে ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর বেশ টেনে গেছে,
পোস্তটা এবার ওপর থেকে খানিকটা বড় চামচে দু চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে আর একটু নেড়ে নাবিয়ে ফেলবো। আপনারা বাড়িতে এই শুধু ঝিঙের পোস্ত করে দেখুন, ভাত রুটি সবের সাথেই খুব ভালো লাগে। এই রান্নার পথটি আপনারা বাড়িতে করুন, করে আমায় কমেন্ট করবেন কেমন হলো। আর যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটি বাজাবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।